মুর্শিদাবাদে পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা। এদিন সকাল 9টা নাগাদ বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডের অথিন দে নামক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিল ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি। এই তল্লাশি কতক্ষণে শেষ হয় এখন সেটাই দেখার। সূত্রের খবর, নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন অথিন দে নামে ওই পঞ্চায়েত কর্মী। একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার ওপর এবং এমনটাই অভিযোগ রয়েছে যে অথিন দে একাধিক দুর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, দেখো, যেমনটা জানা যাচ্ছে বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডের অথিন দে নামে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ইডি হানা বেরিয়েছে। যেমন মুর্শিদাবাদে সকাল 9টার দিকে হঠাৎ এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা দেয়। বহরমপুর শহরে বিষ্ণুপুর নামে রোড রথিন বিষ্ণুপুর এলাকায় রথিন দে নামে এক বাড়িতে আজকে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে এবং পঞ্চায়েত কর্মী ছিলেন তিনি। আজকে কেন্দ্র বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি। এই তল্লাশি তো কতক্ষণ হবে এখন সেটাই দেখার বিষয়। সূত্রের খবর, নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন, একাধিক দুর্নীতির অভিযোগ থাকার কারণে কিন্তু সেই চাকরিটাও তাকে খোয়াতে হয়েছে একদিন। এমনই প্রচুর দুর্নীতির অভিযোগ এলাকার মানুষরাও সেটাও জানাচ্ছে যে তিনি অপকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন এবং সেই কারণের জন্য কিন্তু আজকে ইডি হানা দিয়েছে। তবে কি বিষয়ের জন্য এবং কতক্ষণ ধরে এই ইডি হানা চলবে সেটাই এখন প্রশ্ন উঠেছে। অনন্যা, অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মঙ্গলবার সকাল 9টার দিকে হঠাৎই এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা। বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ি অথিন দে নামক পঞ্চায়েত কর্মী, তার বাড়িতেই হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি। কতক্ষণে এখন তল্লাশি শেষ হয় সেটাই দেখার।